चतुर्थ नम्बर तुम्हार अम्मा के नबी आमार बोलें तीन तो जिनिस भालोबासी एक नम्बर हलो बालघुमि सल्लुना आमि नामाज के भालोबासी अल्लाह नबी द्वितीय नम्बरे बोलें अन्नल मरआता आमि नारी जात के भालोबासी तृतीय नम्बरे नबी बोलें आमि फुलेर खुशबू के भालोबासी ओ पापीरा लोक कखनो देखा जाय अल्लाह नबी बोलें कोनो उम्मत जदि जन्नाते चले जाय जन्नातेर भितरे অবলম্বন করে মক্কা শরীফে অনেকে বাচ্চা কিনতে এসে অনেকে নবীকে দেখে চলে গেছে ওনার আব্বা নাই সম্পত্তি দেওয়ার মতো কেউ নয় এই তিন বাচ্চাকে পুষে আমরা লাভ করতে পারবো না সর্বপ্রথম পৃথিবীর জমিনে ইসলামের জন্য জাহান দিয়েছিল ওই মহিলার নাম ছিল সেটা সুমাইয়া সেটা একটা নারী জাত আল্লাহ নবী বললেন সর্বপ্রথম মহিলার ভিতরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল সেটা ছিল নারী জাত তোমাদের আম্মা জান্নাত খাদিজা আল্লাহ নবী পরে বললেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আজ আমি তোমাকে জানিয়ে দিই আমি মহিলাকে ভালো ভালোবাসি আমি নারী জাতকে বড় ভালোবাসি আল্লাহ নবী বললেন আমার পরে যদি কারো দোয়া কবুল হয় সেটা হবে নারী জাতের দোয়া ও আমার বাপজির আজকের একটা কথা খেয়াল রাখো তোমার আব্বার সঙ্গে তোমার রাজনীতির কাছে তিনি বিচার চাইলো না রাজনীতির কাছে বিচার চাইলে তোমার আব্বা মায়ের সম্মানটা তোমার কারণে চলে যাবে ওই জন্য আব্বা মা রাতের অন্ধকারে ওরা বাড়িতে ঘুমিয়ে পড়ল পৃথিবীর কোন ব্যক্তির কাছে নালি দিল না রাতের অন্ধকারে তুমি যে সন্তান কষ্ট দিয়েছিলে ঘুম যখন ভেঙে গেছে ওই কষ্টের কথাটা স্মরণ যখন এসেছে চোখ থেকে যদি একটা বার পানি জারি হয় একটা বার যদি উহ বলে ফেলে ওঠে আল্লাহর নবী বলছেন আমি আব্দুল্লাহর বেটা ছেলে দিয়ে বললাম হুমা নারুকা ওই বাচ্চার জন্য জাহান্নাম 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 ও আমার বাইরা বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি যারা আব্বা মাকে ভালোবাসে না ওদের নামাজ পড়াটাই বিফল হয়ে গেলে যারা আব্বা মাকে খেদমত করে না আল্লাহর কাবা গিয়ে দোয়া চাওয়াটা ওটাই কিন্তু বিফল হয়ে যাবে যারা আব্বা মাকে মহব্বত করে না হাজরে আসওয়াদ পাথর ওই জান্নাতি পাথরের চুম্বন খাওয়াটা ওটা বিফল হয়ে যাবে যারা আব্বা মাকে কষ্ট দেয় ওদের নামাজ রোজা তসবিহ তেলাওয়াত সব ইবাদত আমার আল্লাহ বিলুপ্ত করে দেবে কেন দয়াল নবী হাদিস শরীফে বললেন ওরে মাফিজুল শুনে রেখে দাও তোমার জান্নাত কাবায় নয় তোমার জান্নাত মসজিদে নয় তোমার জান্নাত ইদ্রায় নয় তোমার জান্নাত খানকায় নয় তোমার জান্নাত পৃথিবীর কোথাও নয় ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহা দেখুম তোমার জান্নাত যদি থাকে আমি মোহাম্মদ বলে গেলাম ওই জান্নাতটা তোমার মায়ের পায়ের তোলা আর একটু জোরে আল্লাহ একবার আল্লাহ ওই জন্য বলছে ছেলেদের তোমরা দেশ বিদেশে থাকো বাইরে থাকো বাড়িতে আসার পরে অন্তত আব্বা মায়ের কাছে একটু দেখা করবে শখ জাগে কাজে গেছো সকালে ফিরবে বেলা একটায় বেলা দুটো বিকাল পাঁচটায় মাঝে 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 কিছু খাবার কিনে মাকে দেবে আব্বাকে দেবে কেন ওরা বয়স হয়ে গেছে একটু লোভ হয় এটা লোভ হয় না
লোভ হয় ফের বলছি যারা আব্বা মায়ের সঙ্গে খারাপ কাজ করেছেন বুরাই কাজ করেছেন অশান্তি করেছেন কটু কথা বলেছেন অসামাজিক কাজ করেছেন বাড়িতে অনেক ফ্যামিলি সদস্য ক্ষমা চাইতে গেলে মনের দিক দিয়ে লজ্জিত হতে হয় একটা সুযোগ করে নাও না বাবা তোমার মাকে মিছি মিছি বলো চলো অমুক জায়গায় বেড়াতে যাব আমার বন্ধুর বাড়িতে চলো অমুক জায়গায় আত্মীয়র বাড়ি যাব তোমার মাকে বাইকে করে কিংবা গাড়িতে করে কিংবা তোমার পরিবেশ অনুযায়ী তুমি সাইকেলে করে তোমার মাকে নিয়ে যাও ভালো দোকানে কেনা টাকা করিয়ে খাওয়ায় দাঁড় করিয়ে চেয়ারে বসে টেবিলে বসে কপ করে মার পা জড়িয়ে ধরে বলো মা এখানে আমাদের পরিচিত কেউ নেই কিন্তু বাড়িতে যদি আমি ক্ষমা চাই আমার লজ্জা লাগবে তাই আমি বাড়িতে ক্ষমা না চেয়ে তোমাকে নিয়ে এসেছি নির্জলে জায়গায় তোমাকে খুশি করিয়েছি মা অনেক কথা বলেছি অনেক কথা শুনিয়েছি কিন্তু আমি কি কায় করেছি বুঝতে পারিনি আমাকে একটু ক্ষমা করো কেউ পরিচিত নেই মায়ের পা ধরে যদি সন্তান ক্ষমা চায় আচ্ছা বলেন তিনি ক্ষমা করতে দেরি থাকবে থাকবে মা ও আড়ালে ক্ষমা করে দেবে বাচ্চা আড়ালে ক্ষমা চাইবে আল্লাহ পাকের রহমত নাজিল হবে তাই রাসূল বলেছেন যাদের মা আব্বা মা রাজি আমি মুহাম্মদ সাল্লাম তাদের প্রতি রাজি আর আমি রাসূল যাদের প্রতি রাজি আমার আল্লাহ তাদের প্রতি রাজি জোরে বলে আর একটু জোরে হবে না একটু তকবীর গান নারে তকবীর নারে তকবীর সিলসিলা হাত ধরে ফেরা শরীর আল্লাহ কবুল করেন বলেন আমি আর একটা জোরে হবেন আল্লাহ অসুবিধা হচ্ছে নাকি একদিকে দুনিয়াবি বলেছি একদিকে পারিবারিক আর মাঝখানে বলেছিলাম কিছু দল বিদল তিন রকম বলেছি এক রকম বললে আমি শেষ করতে পারতাম কিন্তু পরজন ছিল তো এক রকম রান্না করে দিলে খারাপ বলবে তিন রকম তরকার দিয়েছি তিন রকম অনেক রকম দেওয়া যায় কিন্তু খেয়াল রাখতে পারবে না ভুলে যাবে বুঝলেন না ভুলে যাবে চলেন বেশি লম্বা নয় বিষয়টা আর একটু কোনো আগে গিয়ে শেষ করো বেশি লম্বা নয় যে কথাটা ছিল তাহলে আমরা আব্বা মাকে খেদমত করব ইনশাআল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ আরে যাদের নেই তারা ইনশাআল্লাহ বলে তো নেকি হবে বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলে ইনশাআল্লাহ যাদের আব্বা মা হায়াতে আছে আল্লাহ তাদের হায়াত দান বলেন আল্লাহুম্মা আমিন যাদের দুনিয়া থেকে নীরব নগরে চলে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আর সকলে বলি আল্লাহুম্মা আমিন অনেকের ছেলেরা নাই কিন্তু বাপ মা বেঁচে আছে এরকমই হয় এরকমই হয় শেষ কথা আপনার কাছে একটা কথা বলছি যদি স্বামী যদি বৌমা আর শাশুড়ি মা বৌমা শাশুড়ি মা একটু অশান্তি হয় এখন টেক আপ দিবে কে ছেলে ছেলে মায়ের কথা শুনে স্ত্রীকে মারতে পারবে না চরম হারাম আর স্ত্রী কথা শুনে মাকে গালি দিতে পারবে না চরম হারাম বুঝলেন না ইনিও পরের বাড়ি মেয়ে উনিও পরের বাড়ি মেয়ে উনি এসছে তোমার আব্বার বংশ বাড়িয়েছে ইনি এসছে তোমার বংশ বাড়াবে এরা খেদমত করছে কাউকে গালি দেওয়া যাবে না কিন্তু নিরপেক্ষ ভাবে তোমাকে বিচার করতে হবে বুঝলেন না তবে ওই স্ত্রী প্রতি একটু খেয়াল রাখতে হবে তবে মায়ের দিকে চোখ রাঙানো চলবে না তবে মা যদি অসামাজিক কিছু কথাবার্তা বলে এর জন্য আল্লাহর কাছে কৈফা দিতে হবে অনেক কৈফা দিতে হবে অনেক কিছু বাপ আছে তারা বড় ছেলে ভালোবাসে না মেজো ছেলে ভালোবাসে না সেজো ছেলে ভালোবাসে না পঞ্চম নম্বর ছেলেটা ভালোবাসে জমি জায়গা তার নামে দিয়েছে চাচাকে বললাম কাজটা ভালো করলে বলে কেন যে আমাকে দেয়টে আমি তাকে দেয়টি যে আমাকে দিয়েছে আমি তাকে দিয়েছি বাবা তুমি তোমার ছেলেকে ক্ষতি করেছো কিন্তু সম্পত্তি না দিয়ে তোমার ছেলের প্রজন্মিত বাচ্চাদেরকে ক্ষতি করেছো ঠিক না ঠিক তুমি এক তোমাকে একজনকে ভাত দেয়নি আর তুমি দশটা বংশকে মেরেছো এরকম কাজ করবে না হিসাব দিতে হবে তার কারণ আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব আর এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহ যেন আমাদের মৃত্যুটা খতেমা বিল খয়রের সঙ্গে নসিব করেন সকলে বলি আল্লাহুম্মা আর একটা সকলে বলি আল্লাহুম্মা আর একটা সকলে বলি আল্লাহুম্মা আমিন একটাই কথা বলছি এখানে যারা যারা আছেন আমি আপনাদের নামাজ পড়ার কথা বলছি না হজ করার কথা বলছি না যাকাত দেওয়ার কথা বলছি না ফেতরা কুরবানি দেওয়ার কথা বলছি না মাশাআল্লাহ আপনাকারে অনেক ভালো আল্লাহ আপনাদের কবুল করুক আমাদের সুন্নাতুল জামাতের ভিতরে সমস্ত মানুষ আমরা কম বেশি ঠিক না বেটি আলহামদুলিল্লাহ ভালো তবে এর ভিতরে আমি মসজিদ সামনে রেখে আল্লাহকে সাক্ষ্য রেখে একটা আপনাদের কাছে আবদার করব নামাজ পড়তে বলছি না রোজা রাখতে বলছি না অন্তত
বড় বড় রাখতে বলছি না, একটু হালকা হালকা মতন একজন দাঁড়িয়ে রাখবেন বাবু, একজন হালকা ছোট ছোট, যেমন কারো আছে আমার একটা ভাই দেখাচ্ছে হালকা হালকা দাড়ি, আপনার যেমন আছে না ঠিক ওই রকম হালকা হালকা দাড়ি, বুঝলেন না, ভাইয়ের যেমন আছে হালকা হালকা দাড়ি ওই যে আছে ওইতে অনেক বড় হয়ে গেছে, এরকম হালকা হালকা দাড়ি এরকম রাখার জন্য যদি একজন হাত তোলেন, আমার মুরব্বি বাপজি কিংবা আমার যুবক ছেলে মনে হচ্ছে জলসাটা সার্থক হবে। অনেকে দাড়ি রাখেন না কার খুশি করার জন্য, চলে যাবেন না বাবা, ষাট বছরের ভিতরে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে, দশ বছর হতে বাঁচবো, এর ভিতরে একজনই একটা দাঁড়িয়ে রাখবে, প্রতি জলসায় গিয়ে একজন করে হাত তুলি, একজন নেই হাত তুলবে, হালকা 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 দাঁড়িয়ে রাখবে, বড় রাখতে বলছি না, একদম হালকা একদম হালকা। জলসা সেক্রেটারি কি আছে, জলসা সেক্রেটারি আছে এখানে, কোথায় বাবু তিনি কোথায় বসে আছে, এর ভিতরে আছে নাকি না পালিয়েছে, কই দেখতে পাচ্ছি না তো, বাইরে আছে, ও ও বাবুচির ওখানে আছে, ও আচ্ছা আচ্ছা, সেক্রেটারি সাহেব ওখানে হাত তুললাম দেখতে পাবো বলে মনে হচ্ছে, হাত তুলে না, হাত তুলেছে, বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ হাত তুলেছে, আমরা এইটার কথা বলছিলাম, এইটা এইটা এইটার কথা বলছিলাম, আছে কাটা না গোটা কাটা, আছে দাড়ি আছে হালকা করে, যদি না থাকে নিয়ত করতে হবে, সভাপতি সাহেব তিনিও মনে ওখানে আছে নাকি, সব ম্যানেজমেন্টের কাছে গেছে, ও ক্যাশিয়ার সে ওখানে চলে গেছে, তাহলে সব তো ওখানে চলে গেছে, মধ্যে পড়ে আমরা মার খেয়েছি আমরা চলে যাই, চলো বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, পড়ো বাবু শেষবারের মতো পড়ো, বললো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল, পাতা দাও না, গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা